হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি ক্লাস ফাইভের আমার গণিত বইয়ের ছিয়াশি পৃষ্ঠার নিজে করি সমাধান নিয়ে তো চলবন্ধুরা দেখে নি কী অঙ্ক আছে বলা হয়েছে লঘীষ্ট আকারে প্রকাশ করি কি আছে বাহাত্তর বাই নিরানব্বই তো চলবন্ধুরা অঙ্কটিকে কিভাবে করব সেটা দেখি এই অঙ্কটি করতে গেলে বাহাত্তর বাই নিরানব্বইকে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে বা কাটাকুটি করতে হবে যেটি দিয়ে বাহাত্তর এবং নিরানব্বই দুজনকেই ভাগ করলে মিলে যায় কীভাবে বাহাত্তর আছে উপরে নিরানব্বই আছে আমরা যদি বাহাত্তরকে বাহাত্তরকে তিন দিয়ে ভাগ করো তিন দুগুণি ছয় বিয়োগ করলে এক দুই নামলো তিন চারি বারো তাহলে কত হলো চব্বিশ তেমনি তিন দিয়ে তুমি নিরানব্বইকে ভাগ করো তিন তিরিখকে নয় 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 মিলে গেলে শূন্য বা শূন্য বসে না এই নয় নামলো তিন তিরিখকে নয় তাহলে বন্ধুরা তিন দিয়ে ভাগ করলে দেখো চব্বিশ হলো আবার তিন দিয়ে ভাগ করলে তেত্রিশ হলো অর্থাৎ বাহাত্তর এবং নিরানব্বইকে এই দুটো সংখ্যাকে তিন দিয়ে ভাগ করলে মিলে যায় তাই এটাকে বলা হয় থাকে কাটাকুটি করলে মিলে যায় তাহলে তিন দিয়ে বাহাত্তরকে কত হলো চব্বিশ তাই চব্বিশ লিখব আবার তিন দিয়ে নিরানব্বইকে ভাগ করলে কত হলো তেত্রিশ তাই তেত্রিশ লিখব তাহলে হয়ে গেল বন্ধুরা চব্বিশ এবং তেত্রিশ এই চব্বিশ এবং তেত্রিশকে তিন দিয়ে আবার ভাগ করা যায় কত হয় দেখো এখানে চব্বিশ তিন আটে চব্বিশ বিয়োগ করলে মিলে গেল সব আর তিন এগারো তেত্রিশ তিন ওকে তিন 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 মিলে গেলে শূন্য বা দিকে শূন্য বসে না এই তিনকে নামালাম তিনককে তিন তাহলে কত হলো বন্ধুরা এগারো অর্থাৎ চব্বিশ এবং তেত্রিশকে এমন একটি সংখ্যা দিয়ে তোমাকে ভাগ করতে হবে যে সংখ্যা দিয়ে দুটো সংখ্যায় সাধারণত ভাগ করলে মিলে যায় এখানে আমার কে ভাগ করলে মিলে যাচ্ছে তিন দিয়ে ভাগ করলে আমি দেখছি দুটো সংখ্যাই মিলে যাচ্ছে তাই সেক্ষেত্রে ভাগ ফলকে আমি এখানে লিখবো তিন দিয়ে চব্বিশকে ভাগ করলে কত হয় তিন আটে চব্বিশ তিন দিয়ে তেত্রিশকে ভাগ করলে কত হয় তিন এগারো তেত্রিশ তাহলে আট নিচে এগারো এই আট আর এগারোকে কখনোই কোনো একটি সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যায় না তাই এটা এই অবধি কাটাকুটি হবে এবারে বন্ধুরা দুই নম্বরের অঙ্কে আছে উপরে আটাত্তর নিচে একশো দুই তাহলে দেখি বন্ধুরা এটা কিভাবে কাটাকুটি করা যাবে বন্ধুরা তোমাকে এমন একটি সংখ্যা নিতে হবে যাকে দিয়ে আটাত্তরকে ভাগ করলে মিলে এবং একশো দুইকে ভাগ করলে মিলে যায় তো দেখি বন্ধুরা কাকে দিয়ে করলে হয় আটাত্তরকে যদি তুমি তিন দিয়ে ভাগ করো তিন দুগুণি ছয় বিয়োগ করলে কত হচ্ছে এক আট নামছে তিন ছয় আঠেরো তার মানে তিন দিয়ে গেলে হলো ছাব্বিশ তেমনি একশো দুইকে করো তিন দিয়ে ভাগ দশ অবধি যাবে তিন তিরিক তিন তিককে নয় নয় হলে কত হলে দশ হয় এক হাতে এক 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 মিলে গেলে শূন্য বা দিকে শূন্য বসে না দুইকে নামালাম তিন চারি বারো তাহলে বন্ধুরা আমরা দেখলাম তিনকে দিয়ে যদি আটাত্তরকে ভাগ করো সেক্ষেত্রে মিলে যাচ্ছে আবার তিনকে দিয়ে যদি একশো দুইকে ভাগ করো তাহলে সেক্ষেত্রেও মিলে যাচ্ছে তার মানে তিন দিয়ে আটাত্তর এবং একশো দুইকে কাটাকুটি করতে হবে তাহলে আমাদের ভাগ ফলে আটাত্তরকে ভাগ করলে কত হয় ছাব্বিশ একশো দুইকে ভাগ করলে কত হয় চৌতিরিশ তাহলে ছাব্বিশ এবং চৌত্রিশকে আমরা লিখলাম এবার দেখো ছাব্বিশ এবং চৌতিরিশ এই দুটো সংখ্যা দুই দিয়ে ভাগ করলে আবার মিলে যায় দুই দিয়ে ভাগ করো দুই একে দুই 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 মিলে গেলে শূন্য বাদিকে দিকে শূন্য বসে না ছয়কে নামালাম তিন দুগুণি ছয় অর্থাৎ এক্ষেত্রে হলো তেরো তেমনই তুমি যদি চৌতিরিশকে দুই দিয়ে ভাগ করো তাহলে কত হয় দু এককে দুই বিয়োগ করো দুই হলে কত হলে তিন হয় এক চারকে নামাও সাত দুগুণি চোদ্দ তার মানে দুই এমন একটি সংখ্যা যে দিয়ে ছাব্বিশকে ভাগ করলেও মিলে যাচ্ছে আবার চৌত্রিশকে ভাগ করলেও মিলে যাচ্ছে তাই তো দুই দিয়ে চৌত্রিশকে ভাগ করলেও মিলে যাচ্ছে তাই দুই দিয়ে ছাব্বিশ এবং চৌত্রিশকে কাটো ছা তেরো দুগুনি ছাব্বিশ সতেরো দুগুনি চৌত্রিশ তাহলে তেরো আর সতেরো চলে আসলো যাকে আর কখনোই কাটাকুটি করা যাবে না এরপর বন্ধুরা আমরা এই তিন নম্বর দাগের অঙ্কটা করব চুরাশি বাই একশো আট চুরাশি এবং একশো আটকে এমন একটি কমন সংখ্যা দিয়ে ভাগ করো যেটা দিয়ে মিলে যায় তিন দিয়ে ভাগ করলে মিলে যায় তিন দুগুণি ছয় ছয় হলে কত হলে আঠাশ সাত আট দুই চার নামল চব্বিশ তিন আটে চব্বিশ অর্থাৎ হলো আঠাশ তেমনি একশো আটকেও ভাগ করো তিন তিরিককে নয় দশ অবধি যেত তিন তিরিশকে নয় নয় হলে কত হলে দশ হয় এক আটকে নামাও তিন ছয় আঠেরো তাহলে তিন দিয়ে এই দুটো সংখ্যাকে ভাগ করলে মিলে যাচ্ছে একটা ক্ষেত্রে আঠাশ আর একটা ক্ষেত্রে ছত্রিশ তাহলে সেক্ষেত্রে আমরা কি করব চুরাশিকে তিন দিয়ে কাটবো কত হবে আঠাশ একশো আটকে তিন দিয়ে কাটব কত হবে ছত্রিশ তাহলে হলো আঠাশ আর ছত্রিশ আঠাশ এবং ছত্রিশ একটি কমন সংখ্যা দিয়ে কাটাকুটি করলে চলে যায় কাকে দিয়ে জানো তা হলো চার চার দিয়ে আঠাশকে ভাগ করলে হয় চার সাথে আঠাশ ছত্রিশকে ভাগ করলে হয় চার নয় ছত্রিশ তাহলে উত্তর হবে সাত বাই নয় কারণ সাত বাই নয়কে আর কখনোই কাটাকুটি করা যাবে না এরপর আমরা চার দাগের অঙ্কটা করব যেটা হলো একশো কুড়ি বাই একশো চুয়াল্লিশ একশো কুড়ি এবং একশো চুয়াল্লিশকে এমন একটি কমন সংখ্যা নাও যেটা দিয়ে ভাগ করলে মিলে যায় একশো কুড়িকে তিন দিয়ে ভাগ করো বারো অবধি যাবে তিন চারি বারো মিলে গেল দুই দুই মিলে গেলে শূন্য এক এক মিলে গেলে শূন্য শূন্য বসে না আর এই শূন্যটা এখানে চলে আসবে একশো চুয়াল্লিশকে তিন দিয়ে ভাগ করো তিন চারে বারো দুই হলে কত হলে চার হয় তিন চার মানে দুই এক এক গেলে শূন্য শূন্য বসে না চারকে আটে চব্বিশ তাহলে বন্ধুরা দেখা গেল তিন দিয়ে যদি একশো কুড়িকে ভাগ করি চল্লিশ হচ্ছে মানে মিলে যাচ্ছে তিন দিয়ে আবার একশো চুয়াল্লিশকে ভাগ করলে মিলে যাচ্ছে কত হচ্ছে আটচল্লিশ তাহলে এখানে লিখবো চল্লিশ এখানে লিখবো আটচল্লিশ কেটে চল্লিশ বাই আটচল্লিশ চল্লিশ এবং আটচল্লিশকে যদি চার দিয়ে কাটো বা চার দিয়ে ভাগ করো দেখো দুজনেই মিলে যাবে চল্লিশকে করো চার ওকে চার বিয়োগ করলে চার চার মিলে গেলে শূন্য বা দিকে শূন্য বসে না আর এই শূন্যটা এদিকে চলে আসবে মানে চার দশে চল্লিশ চার দিয়ে আটচল্লিশকে ভাগ করো চার চার বিয়োগ করো চার চার মিলে গেলে শূন্য বা দিকে শূন্য বসে না আটকে নামালাম চার দুগুনি আট তার মানে কত হলো বারো অর্থাৎ চার দিয়ে দুটো সংখ্যাকেই যদি আমরা ভাগ করি তাহলে সেক্ষেত্রে ভাগ ফল মিলে যাচ্ছে চার দিয়ে চল্লিশকে ভাগ করলে হচ্ছে দশ চার দিয়ে আটচল্লিশকে ভাগ করলে হচ্ছে বারো তাহলে কেটে এখানে ভাগ ফলগুলো বসাও চার দিয়ে করলে চার দশে চল্লিশ চারদিক হলে চার বারো আটচল্লিশ তাহলে হলো দশ বাই বারো ঠিক একইভাবে দশকে যদি দুই দিয়ে ভাগ করো তাহলে কত হয় পাঁচ দুগুনি দশ আর ছয় দুগুনি বারো তাহলে তোমার উত্তর হবে পাঁচ বাই ছয় এটা আর কখনোই কাটাকুটি যাবে না তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো একই সাথে তোমাদের ছোট্ট ছোট্ট বন্ধুদের কাছেও ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করো যাদের বাড়িতে বসে অঙ্ক দেখি দাও সহায়জের হাত নেই थैंक यू सो मच আমার ছোট বন্ধুরা